বাঁকুড়া শালতোরা থানার অন্তর্গত পাপড়া গ্রাম পঞ্চায়েতের পিঠরা বাইত গ্রামের বাসিন্দা মিহির চৌধুরী নামে 60 বছর বয়সী একজনের মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাঝিদের সঙ্গে জমিজমা নিয়ে বিবাদ ছিল। আজ সকালে সেই বিবাদ চরমে ওঠার পরে হাতাহাতি হয় চৌধুরীদের সঙ্গে মাঝিদের। একজন আহত হলেও মিহির চৌধুরী নামের 60 বছরের এক বৃদ্ধ মৃত্যু হয় ওই এলাকাতে। ঘটনাস্থলে শালতোরা থানার পুলিশ গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শালতোরা থানার পুলিশ। অপরদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়। ঘটনাটা ওদের জমি জায়গা নিয়ে হয়েছিল, তো জায়গা নিয়ে এরা বাধা দিতে যায়, সে বাধা দিতে দেওয়ার জন্যে এদেরকে মারিছে। কারা কারা মারল? মারল ওখানে আছে মানে 6-7 জন ওরা। জিতেন মাঝি কী নাম বেশ নাম আমি এত জানি না, 5-6 জনে মিলে ওকে মারিছে। আর কে কে আহত হয়েছে? আহত হয়েছে এরই দাদা আর ওর ভাই। কী দিয়ে মারা হয়েছে মনে হচ্ছে? টাঙ্গি রড সমস্ত আইটেম হোম ডেলিভারি করা হয়। নেতাজি মোড় কোতুলপুর বাঁকুড়া মেঘদূত লজের সন্নিকটে। সময়ে খবর, সঠিক খবর, নিরপেক্ষ খবর। দেখুন প্রতিবাদী আওয়াজ।